গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরজিৎ। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি আনবক্সিং এর ভিডিও। তো বেশি কিছু না বলে আমি আনবক্সিং শুরু করছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, go. আমার সেই হেলমেট মাউন্ট করার কিট, হেলমেট মাউন্ট অর্থাৎ এখানে আমি এই কিটের মাধ্যমে আমি হেলমেট অ্যাকশন ক্যামেরা কিংবা মোবাইল ফোন কানেক্ট করে অনরোড ভিডিও রেকর্ড করতে পারবো। তো কী কী আছে দেখাচ্ছি, সাথে আমি হেলমেটে কী করে সেট করবে তা পুরোটাই আমি দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে মোবাইল হোল্ডার, হেলমেটের ফ্রন্টে মাউন্ট করতে হবে। এখানে স্ট্র্যাপ আছে, আর দুটো রয়েছে, দুটো ছোট মাউন্ট কিট, এটা স্ক্রু ও এটা একটা লক আছে, মাউন্ট লক। এটা যথাসম্ভব রোটেট করবে, হ্যাঁ রোটেট করছে এটা। তো এটাকে পুরোটা কীভাবে সেট করতে হবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। আমি এটা মাউন্ট করতে পারলাম ফাইনালি। এখানে ডাইরেক্ট এখানে লকটা যেটা আছে এখানে অ্যাকশন ক্যামেরাটা সাপোর্ট নিয়ে নেবে। স্ট্র্যাপটা এখানে আমার পুরোপুরি ঠিক হচ্ছে না, বসছে না, কারণ আমার প্রিভিয়াস যে মাউন্ট করা ছিল এমসিলটা, সেই এমসিলটা থেকে গেছে, মাউন্ট কিটটাও খুলে পড়ে গেছে, কিন্তু এমসিলটা থেকে গেছে, তার জন্য এটা পুরোটা স্ট্র্যাপটা বডির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। যদি বডির সাথে অ্যাডজাস্ট হতো তাহলে খুব সলিড করে এটা বসতো। তো গ্রিপিং সিস্টেম ঠিকই আছে, আমার এই ভেগার হেলমেটের এই ফ্রন্টটা খুব কার্ভ, এটা সব হেলমেটে থাকে না। তো স্টিল বার্ড বা আদার্স কোম্পানি হেলমেট থাকলে সেক্ষেত্রে এটা আরও খুব ভালোভাবে সেট হবে। এবার ফোর্থ মাউন্টের জন্য যেটা করতে হবে, তো প্রথমে এই যে কিটটা আছে রিভার্স ভাবে দিলে বেটার হবে, তাহলে জিনিসটা ঠিক হচ্ছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটি মোবাইল ফোন হোল্ডার যেটা আছে সেটা এই রেঞ্জটা বড় করার জন্য এখানে রয়েছে, এটাকে মুভ করতে হবে, ফোনের সাইজ অনুযায়ী যেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আবার অনেক সময় এটাকে তুমি এভাবে মুভ করেও এভাবেও করতে পারো। তো দুভাবে এটা সেট করতে হবে, একটা এইভাবে হলো, এটাকে দিয়ে এইভাবেও করতে পারো। তো আমার মনে হয় এটাকে নিচে রেখে এইভাবে করাটাই বেশি সলিড হবে। এরপর যে কাজটা হবে সেটা হচ্ছে মোবাইল ফোন হোল্ড করানো, সেটা আমি অনেকটাই মুভ বড় করে দিয়েছি, এটা বেশি বলে এটা খুলে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে দিয়ে এটা আমি ডাইরেক্ট করে দিলাম।
তো এই ক্ষেত্রে জিনিসটা একটু হলো নড়ছে যাচ্ছে, তো মোবাইল ফোনটা ভারী, আর আমার এই স্ট্র্যাপটা পুরোপুরি বডির সঙ্গে সেটে নাই এই এম সিলটার জন্য, যেটা আমার প্রিভিয়াস মাউন্টে ছিল, আদারওয়াইজ ঠিকঠাকই আছে। তো প্রাইসটা একটু আমার বেটার বেশি মনে হলো, বাট বিল্ড কোয়ালিটি খারাপ না, ঠিকই আছে, স্ট্র্যাপটাও ঠিক আছে, কিন্তু ওই লকটা প্লাস্টিকটা হওয়া প্লাস্টিকের যেহেতু দিয়েছে, তো কতটা লাস্টিং করবে এটা একটা ডাউট। তো আমার যেটা ওপিনিয়ন, যে যদি তোমাদের কাছে এক্সট্রা হেলমেট থাকে তাহলে এটা একবারে সলিড করে রে করে রেখে দাও, বারবার স্ট্র্যাপটা খোলার দরকার নাই, কারণ লকটা ভেঙে গেলে এটা বাদ হয়ে যাবে, বা তোমার সেক্ষেত্রে ওখানে নতুন লক লাগাতে হতে পারে। তো তোমরা যদি কিনতে চাও আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে পারচেস করতে পারো, প্রাইস পড়েছে 415 টাকা। তো এমনি আদার্স কোয়ালিটি ঠিকই আছে, জাস্ট ওই স্ট্র্যাপটার জন্যই, প্লাস্টিক লকটার জন্যই আমার একটু নেগেটিভিটি লাগলো, আদার্স ঠিকই আছে, এবং এটা খুব সলিড আছে, এবং এটা গ্রিপ সিস্টেমটা খুব ভালো। তো আমি একবার ট্রায়াল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এই হলো ভিডিও আমার। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, সাথে আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, দেখা হবে পরের ব্লগে।